ফাজ আব্বি আপনি লিখেছেন আমার বাবার কাছে আমাদের বাড়ির এক ভাই কিছু টাকা পাবেন অনেক বছর হয়ে গেল তখন আমাদের দেওয়ার মতো অবস্থা ছিল না এখন তাকে দিতে চাই কিন্তু কিন্তু ও এখন নিবে না ওর কাছে বাবার পক্ষ হয়ে ক্ষমা চাইছি ও বলে ও নাকি পরকার নিবে এখন আমাদের করণীয় কি দেখুন আল্লাহ মাফ করুন এটা তো খুবই ভয়ঙ্কর কথা নবী করিম সাল্লাম বলেছেন সেদিন আসার আগে আগে তোমরা নিজেদের মধ্যকার বিষয়গুলোকে অর্থাৎ পাওনা দেনাগুলোকে চুকিয়ে নাও যেদিন কারোর কেউ কাউকে মাফ করবে না এবং কেউ কারোর মানে উপকারে আসবে না নিজের সন্তানরা পর্যন্ত উপকারে আসবে না তো এই কারণে এগুলো আগে থেকে আমাদের চুকিয়ে নেওয়া উচিত যদি সে এরকম করে তাহলে আপনি যদি খুব সিরিয়াসলি তাকে ধরেন কায়মোনোবাক্যে তার কাছে মাফ চান খুব আন্তরিকতার সাথে যদি আপনি তাকে ধরেন ইনশাআল্লাহ শাল্লাবিনিল্লাহ তাহলে সেক্ষেত্রে আপনার এই বিষয়টিকে আল্লাহতালা মাফ করতে পারেন এবং তার কাছ থেকে আপনি এটা মাফ পেতে পারেন যদি কোনোভাবে তিনি আপনাকে মাফ করবেন না এমনটি আপনি জানেন তাহলে সেক্ষেত্রে কৌশলে তার সম্পদের মধ্যে আপনি ঢুকিয়ে দিতে পারেন ফর এক্সাম্পল তার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিলেন বা কোনোভাবে তার সম্পদে আপনি এটা অ্যাড করে দিলেন তাতেও আপনি দায়মুক্ত হবেন ইনশাআল্লাহ তালা